প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কি অনুচিত, এই প্রশ্ন বেশ কিছুদিন থেকে আছে। বিশেষ করে 5 আগস্ট শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অনেকেই মনে করছেন শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা কোনোভাবেই উচিত না, এটা খুব ক্লিয়ারলি বলছেন। সম্প্রতি একটা রিপোর্ট আমাদের সামনে আসলো, যে রিপোর্টটা অসাধারণ কতল ইনসাইট আমাদের সামনে এনেছে, এবং এরপর এই চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কিনা এই আলাপটা আরো সিরিয়াসলি তৈরি হয়েছে। আমি মনে করি তিনি যদি পদত্যাগ করেন, হ্যাঁ, তিনি ডেপুটি স্পিকার বরাবর করতে পারেন। এবার প্রশ্ন উঠেছে আমাদের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদের কর্মকাণ্ড নিয়ে। আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরে সরকার নিঃসন্দেহে এই মুহূর্তে একটা বিব্রতকর অবস্থায় রয়েছে। তাকে ঘিরে গত 2 দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ যেভাবে ভাইরাল হয়েছে, তার বিপরীতে সরকারের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পায়নি। কিন্তু এটুকু জানা গেছে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো নিয়ে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থা কাজ শুরু করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যাহারা এখন এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছে আমাদের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শাহাবুদ্দিন চুপ্পু ছিলেন আওয়ামী লীগের দোসর শেখ হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি। জনগণ আবেদন তুলেছিল, আহ্বান জানিয়েছিল প্রধান উপদেষ্টার কাছে যে এই রাষ্ট্রপতির অধীনে দেশ কোনোভাবেই সামনের দিকে এগোনো যাবে না। এই রাষ্ট্রপতি থাকলে, চুপ্পু যদি রাষ্ট্রপতি থাকে, তাহলে এই দেশ কখনো উন্নয়নের দিকে অগ্রযাত্রা করতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সকলেই দীর্ঘদিন ধরে দাবি তুলছিল শেখ হাসিনার পতনের পর পরেই একটাই দাবি আসছিল, রাষ্ট্রপতি চুপ্পু কেন এখনো পর্যন্ত পদত্যাগ করেনি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দিন শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাষ্ট্রপতি চুপ্পু রাষ্ট্রপতির পদ থেকে অব্যাহতি দিবেন, তিনি পদত্যাগ করবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দুর্নীতির বিষয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে গণমাধ্যমে, আপনারা সকলেই অবগত আছেন। মালয়েশিয়াতে শাহাবুদ্দিন চুপ্পুর সেকেন্ড হোম, এবং প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সিঙ্গাপুরে, কাতারে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তার বিভিন্ন ধরনের বিনিয়োগ। এই সংবাদটি সামনে আসার পরেই নানা ধরনের বিতর্ক ওঠে, এবং সেই বিতর্কের রেশ ধরেই কিন্তু পদত্যাগ করতে যাচ্ছে চুপ্পু। চলুন কথা না বাড়িয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগকে কেন্দ্র করে আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসি। সত্যি কি পদত্যাগ করতে যাচ্ছে, পদত্যাগ করবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু? প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কি অনুচিত, এই প্রশ্ন বেশ কিছুদিন থেকে আছে। বিশেষ করে 5 আগস্ট শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অনেকেই মনে করছেন শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা কোনোভাবেই উচিত না, এটা খুব ক্লিয়ারলি বলছেন। অবশ্য চুপ্পু বলাটাও কেমন, উনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অবশ্য চুপ্পু সরিয়ে ফেলেছেন। যাই হোক, সম্প্রতি একটা রিপোর্ট আমাদের সামনে আসলো, যে রিপোর্টটা অসাধারণ কতল ইনসাইট আমাদের সামনে এনেছে, এবং এরপর এই চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কিনা এই আলাপটা আরো সিরিয়াসলি তৈরি হয়েছে। আগে যারা বলছিলেন চুপ্পু ক্ষমতায় থাকা উচিত না, সেটা এই কারণে বলেছিলেন যে সরকারটাকে পতন ঘটানো হয়েছিল, সেই সরকার কর্তৃক নির্বাচিত একজন রাষ্ট্রপতি কেন থাকবে এবং তার কাছে কেন শপথ নেওয়া হবে, এই আলাপও অনেকে করার চেষ্টা করেছেন। আমি ওই তর্কে এখন ঢুকছি না, কিন্তু সাংবিধানিকভাবে যে সংবিধানটা এখন আমার বলবৎ আছে, সেটা অনুযায়ী একজন মানুষ যখন রাষ্ট্রপতি নির্বাচিত হন, তিনি নির্দলীয় ব্যক্তিতে পরিণত হন। এজন্য সংসদ সদস্যের বাইরে যেমন প্রেসিডেন্ট হওয়ার সুযোগ আছে, তেমনি সংসদ সদস্যদের মধ্য থেকেও হতে পারে, সেই ক্ষেত্রে তার সংসদ সদস্য পদ কিন্তু বাতিল হয়ে যায় এবং সেই বাতিল পদে আবার নতুন করে নির্বাচন করে নতুন একজন সদস্য নির্বাচন করতে হয়। সো টেকনিক্যালি যিনি রাষ্ট্রপতি হন, তিনি দল দ্বারা বা দল কর্তৃক নির্বাচিত হলেও তিনি আসলে দলের মানুষ নন। যাই হোক, সেটা বিষয় না। যে রিপোর্টটা একটা নতুন সাড়া ফেলেছে, সেই রিপোর্টটা নিয়ে একটু কথা বলি। আমাদের সবারই খুব পরিচিত, আমাদের এই গণতন্ত্রের লড়াইয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জুলকারনাইন সায়ের, এইটা প্রথম তার ফেসবুকে দিয়েছেন আমি দেখেছি, পরে বাংলা আউটলুকে এই রিপোর্টটা এসছে, আমি বাংলা আউটলুক থেকে পড়ছি। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মালয়েশিয়ায় সেকেন্ড হোমে বিনিয়োগ এবং দুবাইয়ে ব্যবসা ও রেসিডেন্সি রয়েছে। এছাড়াও তিনি তৃতীয় একটি দেশের পাসপোর্ট বিনিয়োগ করেছেন বলেও কথিত রয়েছে।
রাষ্ট্রপতি চুপ্পুর মালয়েশিয়ার সেকেন্ড হোমে 1,50,000 রিঙ্গিত বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ও ওয়ার্দাত জেনারেল ট্রেডিং এলএলসি নামে দুবাইয়ে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময়ে রেসিডেন্স ভিসা পাওয়ার প্রমাণস্বরূপ বিভিন্ন কাগজপত্র বাংলা আউটলুকের হাতে এসেছে। যদিও এসব বিনিয়োগ তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে করেছেন, তবে প্রশ্ন উঠেছে রাষ্ট্রপতি বিদেশে এসব বিনিয়োগের জন্য কোন অনুমতি গ্রহণ করেছেন। বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়ার সেকেন্ড হোমে চুপ্পুর 1,50,000 রিঙ্গিত ও দুবাইয়ে ব্যবসার বিনিয়োগ কি বৈধ? তিনি যদি আনুগত্য মেনে অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্টও গ্রহণ করে থাকেন, তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব হবে? বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। এর মধ্যে বাংলা আউটলুক এগুলো জুলকারনাইন সাহেব তার ফেসবুকেও ইনক্লুড করেছেন ডকুমেন্টগুলো। শেষে একটা প্রশ্ন আছে, তিনি যদি অন্য দেশের পাসপোর্ট গ্রহণ করেন তাহলে রাষ্ট্রপতি হিসাবে বহাল থাকা সম্ভব কিনা? সাংবিধানিকভাবে উত্তর হচ্ছে না। বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য যে কতগুলো যোগ্যতা প্রয়োজন হয় তার মধ্যে একটা কথা খুব স্পষ্টভাবে লেখা থাকে, সেটা হচ্ছে তিনি সংসদ সদস্য হওয়ার মতো সব যোগ্যতা থাকতে হবে। এর মধ্যে বয়স একটু ডিফারেন্স আছে, সংসদ সদস্যের ক্ষেত্রে এটা 25, রাষ্ট্রপতির ক্ষেত্রে 35, কিন্তু সংসদ হওয়ার মতো সব যোগ্যতা তার থাকতে হবে। তাহলে ওখানে আমরা যদি যাই তাহলে সেখানে সংসদ সদস্য হওয়ার যোগ্যতার মধ্যে ক্লিয়ারলি লেখা আছে কেউ যদি বিদেশি কোনো অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন তাহলে তার সংসদ সদস্য হওয়ার যোগ্য হবেন না তিনি। সুতরাং বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে থাকেন তাহলে তিনি কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রপতি থাকতে পারেন না সাংবিধানিকভাবে। সুতরাং তিনি এই ধরনের নাগরিকত্ব নিয়েছেন বা রেসিডেন্সি যদি নিয়ে থাকেন এটাই যথেষ্ট কারণ তার রাষ্ট্রপতির পদ থেকে চলে যাবার জন্য, ক্লিয়ার। এছাড়াও তার যে টাকা পাচারের কথা আসছে এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা যদি না জানিয়ে টাকা নিয়ে যাই সেটা মানি লন্ড্রিং, মারাত্মক ক্রাইম, এরকম একটা ক্রাইম করা ক্রিমিনাল, ও সেখানে 1,50,000 রিঙ্গিতের তথ্য পাওয়া গেছে। কিন্তু এই ভদ্রলোক কত শত শত কোটি টাকা পাচার করেছেন এই আলাপও আছে, উনি যখন দুদকে ছিলেন তখন মানুষকে কিভাবে ভিকটিম বানিয়ে তার উপরে চাপ প্রয়োগ করে তিনি টাকা বানিয়েছেন এই অভিযোগ আছে। নট অনলি দ্যাট, এছাড়াও তিনি ইসলামী ব্যাংকের পরিচালকদের একজন ছিলেন প্রেসিডেন্ট হওয়ার আগেও, তখন আমরা এই আলাপগুলো করেছি। সেই সময় এই ব্যাংকটা যখন এস আলম দখল করে এস আলমের লোক হয়ে তিনি সেখানে ঢুকেছিলেন এবং সে সময় যাবতীয় লুটপাটের সাথে তিনি জড়িত ছিলেন। এইরকম একজন ক্রিমিনাল রাষ্ট্রপতি আছেন এখন। আমরা যখন তাকে নিয়োগ দেওয়া হয়েছিল অনেকের কাছে খুব সারপ্রাইজ ছিল, কিন্তু আমি তার ব্যাকগ্রাউন্ড দেখে তখনও বলেছিলাম বেশ সঠিক আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে একজন রাষ্ট্রপতি তারা দিয়েছে, কারণ এইরকম করাপ্ট একজন মানুষ কোনোদিন কোনো সময় নৈতিক কোনো অবস্থান নেওয়া তার পক্ষে সম্ভব না। তিনি শেখ হাসিনার একেবারে পায়ের নিচে থাকবেন, উনি শেখ হাসিনার পায়ের নিচে থাকবেন তো শুধু না, তিনি প্রেসিডেন্ট হওয়ার পরও সম্ভবত জনাব ওবায়দুল কাদেরকে কোনো ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করেছেন লিডার বলে। আর নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভের গল্প তো আমরা জানি, একটা মানুষ শুধু করাপ্ট তা না, আমরা ছ্যাঁচড়ামো বলি না, মানে আপনি একটা প্রেসিডেন্টের পদে আছেন, একটা রাষ্ট্রের একজন সকল সংবাদ পাঠিকা, সকল সাংবাদিক, সকল বলছি, কারণ এরপর তো উনি 71 থেকে চলে গেছেন, 71-এ থাকতে কি কি করেছেন আমাদের মনে আছে, নবনীতা চৌধুরীর কথা বলছি, তার নিচে এসে তিনি এসব কথাবার্তা লিখছেন। সো এইরকম একজন মানুষ প্রেসিডেন্ট হয়ে আছেন, এতদিন পর্যন্ত আমরা অনেকে কথা বলিনি, কারণ যে আর্গুমেন্টটা দেওয়া হয়েছে প্রেসিডেন্ট থাকা নিয়ে তার যে সমস্যা এটাকে বিপ্লব হিসাবে পোর্ট্রে করে কেউ কেউ একটা ডিফারেন্ট ন্যারেটিভ এনেছেন এই এক্সিস্টিং সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান নেয়ার জন্য, সেটা নিয়ে আমার ব্যক্তিগত কিছু অবজারভেশন আছে, সেই কারণে আমি সেটাকে গ্রহণ না করে আমি সেই জায়গায় যাইনি। আমি ইনফ্যাক্ট এটা নিয়েও কথা বলবো যে আর্গুমেন্টটা আমাদের অনেকের সামনে আছে, অনেকে বলছে, আমি আমার আশপাশে অনেকে বলতেও শুনছি, কিন্তু এই ঘটনার পর এই চুপ্পু সাহেবের রাষ্ট্রপতি থাকার আর কোনো অধিকার আছে বলে আমি মনে করি না, তার চলে যাওয়া উচিত, এক্ষুনি চলে যাওয়া উচিত। যেহেতু আমাদের সংবিধান এখনো বহাল আছে, এই সংবিধান বহাল থাকা অবস্থায় তার যাওয়া কিছু জটিলতা তৈরি করতে পারে। যেমন ধরুন আপনি যদি কনস্টিটিউশনে যান দেখবেন রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হয় স্পিকারের কাছে চিঠি লিখে, বাংলাদেশে তো স্পিকার নেই, স্পিকার শিরীন শারমিন চৌধুরী স্পিকার পদ থেকেও পদত্যাগ করেছেন। যদিও আমাদের এই যে সংবিধান নিয়ে বলি না, আমাদের সংবিধানে প্রচুর বৈপরীত্য আছে। যেমন আমাদের স্পিকার যে দায়িত্বে থেকে যান পরবর্তী সংসদের নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পড়ান,
সো টেকনিক্যালি আমরা বলছি এটা, কিন্তু সংবিধান কিন্তু তা বলে না। স্পিকার ডেপুটি স্পিকারের পদ শূন্য হবে ক্ষেত্রে কনস্টিটিউশন ক্লিয়ারলি বলে দেয় যদি তারা সংসদ সদস্য না থাকেন, ওখান থেকে পদত্যাগ করেন। তো সংসদ তো ভেঙেই গেছে, সংসদ তো নেই, তাহলে স্পিকার থাকেন কিভাবে? কিন্তু একটা নর্ম আছে, আমাদের এই চর্চাটা হয়েছে। আর ফর্মালিও তিনি পদত্যাগ করেছেন, কেউ কেউ বলতে পারেন যে ডেপুটি স্পিকার এখনো পদত্যাগ করেননি, তিনি যদিও জেলে আছেন, সো কাগজে কলমে তিনি স্পিকারের দায়িত্বে আছেন। এবং সংবিধান বলে যদি ডেপুটি স্পিকারও না থাকে তাহলে কার্যপ্রণালী বিধি অনুযায়ী, আমরা জানি যে প্রত্যেকটা সেশন শুরুর সময় একটা কমিটি করা হয় যেখানে স্পিকার ডেপুটি স্পিকার একজনও যদি না থাকে তারপর কোনো একজন সদস্য সেই দায়িত্ব পালন করেন। এখন যেহেতু সংসদ নেই সেটাও হতে পারে না। সো ডেপুটি স্পিকার কাগজে কলমে আছেন এবং উনি যেহেতু এখনো কনভিক্টেড না, তাহলে ওনার পদও বহাল আছে বলে কেউ বলতেই পারেন, তাহলে তার কাছে পদত্যাগ করতে পারেন। এবং তখন সেই ক্ষেত্রে আবারও পদত্যাগ করলে কে প্রেসিডেন্ট হবেন? সংবিধান বলে ইন্টারিম, নতুন প্রেসিডেন্ট সংসদ দ্বারা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এই দায়িত্ব স্পিকার নেবেন। আবার স্পিকার যেহেতু নাই সুতরাং ডেপুটি স্পিকার সেই দায়িত্বে আসবেন। এরকম নানান কথা দিয়ে জটিলতা তৈরি করার চেষ্টা কেউ কেউ করবেন হয়তো। আমি মনে করি তিনি যদি পদত্যাগ করেন, হ্যাঁ, তিনি ডেপুটি স্পিকার বরাবর করতে পারেন। করে আমরা ইজিলি যেটা করতে পারি সেটা হচ্ছে এই ডেপুটি স্পিকার কনস্টিটিউশনালি প্রেসিডেন্ট হওয়ার, প্রেসিডেন্টের দায়িত্বে যাওয়ার এক ধরনের সাংবিধানিক পরিস্থিতি আছে এটা বলা যেতে পারে। কিন্তু সেই পুরোনো কথা, আমরা বিদ্যমান পরিস্থিতিতে যেভাবে এই সরকারটাকে বৈধ বলেছেন আমাদের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, আর আর্টিকেল 106 অনুযায়ী তার যে ক্ষমতা আছে যে তার কাছে রেফারেন্স চাওয়া যায় এক্ষেত্রে কি করা যেতে পারে, বাংলাদেশের এই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এই জিনিসটা করা যেতে পারে। আর না হয় আমরা আসলে কিছু একটা, আমরা কোনো একজনকে প্রেসিডেন্ট করব, সেটাকে যাবেন, নানান আলোচনা আছে। কেউ কেউ ডক্টর ইউনুসকে এই পদে চলে যেতে বলছেন। এখন ডক্টর ইউনুস এই পদে যদি চলে যান, নির্বাহী ক্ষমতা নিয়ে যাবেন কিনা, কারণ বাংলাদেশে এর আগে যে ধরনের প্রেসিডেন্ট ব্যবস্থা আছে সেটার মধ্যে নির্বাহী ক্ষমতা নেই, অথবা এক্সিস্টিং প্রেসিডেন্সিয়াল ফর্মে অন্য একজন প্রেসিডেন্টকে আমরা এখানে দায়িত্ব দিতে পারি। যেহেতু আমাদের এই সময়টার মধ্যে অনেক ক্ষেত্রে এই সাংবিধানিক রীতি আমরা ভাঙবো, সংবিধান বহির্ভূত কাজ করব, যেমন এই সরকারটা সংবিধান বহির্ভূত কোনো সন্দেহ নেই। কোনো প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে, এটাও 15th Amendment-এর পর এটা আছে। তো যদি সেটা হয়ে থাকে সেটাও আমরা ভাঙবো, 90 দিনের মধ্যে নিশ্চয়ই নির্বাচন হতে যাচ্ছে না বাংলাদেশে। সেরকম আরো অনেকগুলো ঘটনা ঘটবে। সুতরাং এই প্রেসিডেন্ট যে আমরা এখানে নিযুক্ত হবেন সেটাও সংবিধানের বাইরে হতেই পারে, এবং সেই কথা আমরা এইসব ঘটনা আমরা পরবর্তীতে, পরবর্তী সংসদ এগুলোকে র্যাটিফাই করবে, এগুলোকে বৈধতা দেবে। আমাদের এরকম চর্চা আমাদের দেশে একাধিকবার হয়েছে, সুতরাং আমি এতে কোনো সমস্যার কিছু দেখি না। কিন্তু বটম লাইন হচ্ছে, গেলে কি হবে না হবে চাইতে জনাব শাহাবুদ্দিন চুপ্পু এই যাবতীয় ঘটনার পর, যাবতীয় ঘটনার পর তার পদে থাকা উচিত না। এবং এটা নিয়ে আমাদের যারা লিগ্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল এক্সপার্টস আছেন তারা সেটার পদ্ধতি বের করুন। আমাদের সুপ্রিম কোর্ট আছে, আমাদের এখন একজন প্রধান, বাংলাদেশের প্রধান বিচারপতি আছে। বাংলাদেশে বহুদিন বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল না, সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি। এতদিন পর্যন্ত চাটুকার কতগুলো তৃতীয় শ্রেণীর লোকজনকে শেখ হাসিনা বসিয়েছিলেন ওই চেয়ারটায়। সো আমাদের যেহেতু একজন বাংলাদেশের প্রধান বিচারপতি এখন আছেন, তিনি এই ব্যাপারে তার নেতৃত্বে আপিল বিভাগ মতামত জানাবেন। আমার মনে হয় অন্তর্বর্তী সরকার এবং আমাদের দিক থেকে এখন এই দাবি আসতেই পারে। আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরে সরকার নিঃসন্দেহে এই মুহূর্তে একটা বিব্রতকর অবস্থায় রয়েছে। তাকে ঘিরে গত 2 দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ যেভাবে ভাইরাল হয়েছে, তার বিপরীতে সরকারের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাইনি। কিন্তু এটুকু জানা গেছে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো নিয়ে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থা কাজ শুরু করেছে, এবং নিঃসন্দেহে সরকার শুধু বিব্রতকর অবস্থায় নয়, চাপের মধ্যেও রয়েছে। তার কারণ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীদের অসংখ্য জন যখন পালিয়ে বেড়াচ্ছেন, দেশের বাইরে চলে যাচ্ছেন, তাদের অনেককে আবার একে একে আটক করা হচ্ছে। অনেক সরকারি কর্মকর্তা যারা শেখ হাসিনার ঘনিষ্ঠ ভাজন, আস্থাভাজন, তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছে অথবা তারা স্বেচ্ছায় পদত্যাগ করছেন। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তো শেখ হাসিনার সবচেয়ে কাছের ব্যক্তিদের একজন, নইলে এমন একজন অযোগ্য ব্যক্তিকে তো রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়া যায় না। এবং তখনই অনেকে বিস্ময় প্রকাশ করেছিলেন যে কিভাবে তাকে এই পদে আনা হলো, কেন, কী কারণে আনা হলো, সে নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, আমরা নিজেরাও করেছি।
কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পরেও তাকে এই পদে রাখা হয়েছে কেন, এ নিয়ে যেমন অনেক ধরনের বিতর্ক রয়েছে। এবং মাঝে তো মানুষের একটি বদ্ধমূল ধারণা থেকে যে যখন অন্য সবাই পালিয়ে বেড়াচ্ছেন, অন্য সবাইকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে, সেখানে শাহাবুদ্দিন চুপ্পু নিশ্চয় পদত্যাগ করবেন বা তাকে পদত্যাগে বাধ্য করা হবে, সেই জায়গা থেকে একটি খবর ছড়িয়ে পড়েছিল গুজব আকারে যে তিনি পদত্যাগ করেছেন। তার পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি জানিয়েছিলেন যে না, তিনি এখনও পদত্যাগ করেননি। কিন্তু তিনি কিন্তু বলেননি যে কেন তাকে পদত্যাগ করতে হবে, এই প্রশ্নটা তিনি ছুড়ে দেননি। তার মানে তাকে যেতেই হবে। এখন তাকে যেতে হবে কেন সেগুলো তো ব্যাখ্যা করলাম খুব সংক্ষিপ্তভাবে। তাকে তো আর রাষ্ট্রের সর্বোচ্চ পদে রাখা যায় না ষোলো শাসকের পতনের পরে। সেখানে কাকে নিয়ে আসা হবে, কোন প্রক্রিয়া আনা হবে, সেটি অবশ্যই একটি প্রশ্ন সাপেক্ষ বিষয় এবং সেটি নিয়ে নিশ্চয়ই কাজ চলছে। তবে এটিও তো খুব বেশি সময় লাগার কথা না, কারণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের সামনে সংবিধানের কতটুকু অংশ বহাল আছে, কতটুকু অংশ নেই, তা নিয়েও তো বিতর্ক রয়েছে। যাই হোক, শাহাবুদ্দিন চুপ্পু মালয়েশিয়াতে সেকেন্ড হোম রয়েছে, সেখানে 1,50,000 রিঙ্গিত তিনি বিনিয়োগ করেছেন, দুবাইতে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করেছেন, দুবাইয়ের একটি প্রতিষ্ঠিত কোম্পানির পার্টনারশিপের কারণে তিনি সেখানকার রেসিডেন্সি পেয়েছেন, তৃতীয় একটি দেশের পাসপোর্ট তার রয়েছে। এত এত অভিযোগের পরও সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তো পাওয়া যায়নি, বরং সাংবাদিকদের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি এই বিষয়টি মোটামুটি অ্যাভয়েড করার চেষ্টা করেছেন, তারপরে ভদ্রলোক হিসেবে যতটুকু বলা তিনি বলেছেন যে এটি এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসার্ন নয় বা এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুহূর্তে কিছু করার নেই, এটি সম্পর্কে যা বলার আইন মন্ত্রণালয় বলবে, আইন উপদেষ্টা ব্যাখ্যা দেবেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যা কিছু রয়েছে আইন মন্ত্রণালয় থেকে এই বিষয়গুলো দেখার পরে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটি করবে। সেগুলো কী ধরনের নিশ্চয়ই কূটনৈতিক তৎপরতার মাধ্যমে জানতে চাওয়া হবে যে বিদেশে তার কী ধরনের সম্পদ রয়েছে, তিনি কী কোন প্রক্রিয়ায় রেসিডেন্সি নিলেন দুবাইয়ের, কেন অন্য একটি দেশের পাসপোর্ট নিলেন, এইসব বিষয় তো তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হিসেবেই বর্তাবে। সেই জিনিসটি তিনি বলেছেন এবং যেটি পরবর্তীতে আরও জানা গেছে তার ব্যক্তিগত যে বিনিয়োগ কিংবা সেকেন্ড হোম মালয়েশিয়াতে, এর বাইরে তার পুত্র আরশাদ আদনান রনি তারও বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ রয়েছে আরব আমিরাতে। এবং গত মার্চে তিনি যখন লন্ডনে যান সফরে শাহাবুদ্দিন চুপ্পু, লন্ডন যাওয়ার পথে তিনি আরব আমিরাতে 3 রাত অবস্থান করেন, সেখানে তিনি রাষ্ট্রপতি হিসেবে সব ধরনের প্রোটোকল নিয়েছেন, আতিথ্যতা গ্রহণ করেছেন VIP হিসেবে, সেসব বিষয় এখন মানুষের সামনে এসেছে। এখন সরকারকে নিঃসন্দেহে একটা চাপের মুখে রেখেছেন চুপ্পু সাহেব, আর সরকারও এই ধরনের একটি বিষয়ে কেন কোনো কথা বলছে না সেটিও অনেকের কাছে এখন এই মুহূর্তে এসে অন্তত বিস্ময়বোধক মনে হচ্ছে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেই জায়গাগুলো তো সরকার ক্লিয়ার করবে, তদন্তকারী সংস্থা কাজ করছে কি করছে না আমরা জানতে পেরেছি করেছে, কিন্তু সেটুকু তো জানাবে। তাকে এই পদে রাখা না হলে, মানে না রাখতে চাইলে কোন প্রক্রিয়া তাকে সরানো হবে, অন্য কাকে রাষ্ট্রপতি করা হবে, সেই বিষয়ে তো স্পষ্ট কোনো ব্যাখ্যা আমরা পাচ্ছি না সরকারের কাছ থেকে। তাহলে আসলে রহস্যটা কোথায়? এবং যত জানতে পেরেছি সরকারের মধ্যে এটি নিয়ে নানান ধরনের মতদ্বৈততা রয়েছে। ছোট্ট একটা কথা বলি, সেটি হচ্ছে যে গত 1 থেকে 1 মাসে বলা যায়, 1 মাস 2-3 দিন সরকার নিশ্চয়ই অনেক ধরনের সিদ্ধান্ত দ্রুতগতিতে নিয়েছে, তাদেরকে যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও পর্যন্ত রিস্টোর হয়নি, আরও নানান জায়গায় যে সংস্কারের কাজবাজ সেগুলো নিয়ে তো অনেক ধরনের প্রশ্ন রয়েছে, রাজনৈতিক দলগুলোর রূপরেখা চাচ্ছে, সংস্কারের রূপরেখা এবং নির্বাচনের রূপরেখা। কিন্তু অতি জরুরি ভিত্তিতে যে বিষয়গুলো করা দরকার সেইগুলো সরকার করেনি, এটি নিয়েও অনেক ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে বর্তমান সরকারকে নিয়ে। আমরা চাই অবশ্যই সব ধরনের সহযোগিতা
ডক্টর ইউনূস সরকারকে করতে, কিন্তু যার কারণে বিতর্কিত হচ্ছে, যেসব বিষয়ের জন্য বিতর্কিত হচ্ছে, সেসব বিষয় তো আমরা মনে করিয়ে দিতে পারি অন্তত সহযোগিতার জায়গা থেকে। সেই জায়গাগুলোর একটি হচ্ছে যেমন জুলাই হত্যাকাণ্ডের যারা নিহত হয়েছেন তাদের তালিকা এখনো পর্যন্ত করা যায়নি, তাদের পরিবারের যে ব্যয়ভার সেগুলো সম্বন্ধেও সরকারের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। এবং এই যে তালিকাটি করা, এটি তো নিশ্চয়ই কোনো ধরনের কোনো জটিল কিছু নয়, সেই কাজটিও তারা করতে পারেনি। এরকম অনেক বিষয় রয়েছে, সরকারের এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি রয়েছে নাকি অগ্রাধিকারের ভিত্তিতে করা কাজকর্মের মধ্যে এগুলো পড়ে না, এগুলোই কি সরকার মনে করছে? যদি করে থাকে অবশ্যই সেটি ভুল। অবশ্যই এক মাসে আমরা সব কিছু আশা করি না, কিন্তু অতি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো তো সমাধান হবে। যেমন নির্বাচন কমিশনারদের পদত্যাগের বিষয়ে মানুষের একটি ভাবনা ছিল, তারা কী করতে যাচ্ছে, কী করবে, তার একটি সমাধান তো আমরা পেয়েছি এবং তারা তো এমনি এমনি পদত্যাগ করেনি, নিশ্চয়ই সিগনাল ছিল। ঠিক রাষ্ট্রপতির এই বিষয়টি নিয়ে পৃথিবীতে কোনো সমাধান নেই, বাংলাদেশের সংবিধানেও কোনো সমাধান নেই, তা তো হতে পারে না। শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ ওঠার পরেও সরকারের নির্লিপ্ততা আমাদেরকে বিস্মিত করছে। এবার প্রশ্ন উঠেছে আমাদের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদের কর্মকাণ্ড নিয়ে। এই প্রশ্নটা উঠেছে বেসিক্যালি যুক্তরাষ্ট্রভিত্তিক একটা আপনার অনলাইন মিডিয়া বাংলা আউটলুক, এই বাংলা আউটলুক যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে নিবন্ধিত। ডক্টর সাইমন পারভেজ হল এটার এডিটর ইন চিফ। এখানে একটা অনুসন্ধানী প্রতিবেদন বেরিয়েছে যেটা লিখেছেন জুলকারনাইন শায়ের। এই জুলকারনাইন শায়ের সম্পর্কে একটু বলা দরকার। এই ভদ্রলোক এই পুরো হাসিনার আমলেই বলা যায় শেষ দিকে বেশ গুরুত্বপূর্ণ এবং বেশ চমকপ্রদ কিছু রিপোর্ট উনি প্রকাশ করেছেন। উনি বিদেশে থেকেই করেছেন কাজগুলো, এবং আমি বলবো দেশের অনেক সাংবাদিক যে কাজগুলো করতে পারেনি, বিদেশে যে কয়েকজন সাংবাদিক, হাতে গোনা কয়েকজন সাংবাদিক যে গুরুত্বপূর্ণ কাজটা করতে পেরেছেন বলে আমার ধারণা, তাদের মধ্যে একজন হচ্ছেন এই জুলকারনাইন শায়ের। তিনি এবার যে রিপোর্টটা বাংলা আউটলুকে প্রকাশিত হয়েছে ওনার, সেটা হলো শিরোনাম ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মালয়েশিয়ায় সেকেন্ড হোম, দুবাইয়ে ব্যবসা ও রেসিডেন্সি। এখানে উনি যে কথাগুলি বলেছেন সেটা হলো মূল যে কথাটা, যে আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোমে বিনিয়োগ করেছেন এবং দুবাইয়ে ব্যবসা ও রেসিডেন্সি আছে, এছাড়া তিনি তৃতীয় একটি দেশের পাসপোর্টে বিনিয়োগ করেছেন বলেও ওনার কাছে কিছু একটা ধারণা ওনারা পেয়েছেন। এবং এখানে ওনারা স্পষ্টভাবে বলেছেন, কিছু ডকুমেন্ট দিয়েছেন যে মালয়েশিয়ার সেকেন্ড হোমে উনি আপনার 150,000 রিঙ্গিত বিনিয়োগ করেছেন, দুবাইয়ের কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত উনি দিয়েছেন, এবং ওখানে ওয়ারাদ জেনারেল ট্রেডিং LLC নামে দুবাই নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে উনি ব্যবসায়িক বিনিয়োগের মাধ্যমে সেখানে রেসিডেন্স ভিসাও পেয়েছেন, তারও কিছু প্রমাণ ওনারা এই রিপোর্টে জুলকারনাইন শায়ের দিয়েছেন। এবং সেখানে এই রিপোর্টে আরও বলা হয়েছে যে এসব বিনিয়োগ উনি করেছেন উনি রাষ্ট্রপতি হওয়ার আগে। কিন্তু প্রশ্ন হচ্ছে, উনি বলছেন যে প্রশ্ন হচ্ছে এসব বিনিয়োগ যিনি উনি করেছেন তার জন্য কি সরকারের কোনো অনুমতি নিয়েছেন? কারণ বাংলাদেশের নিয়ম হলো বাংলাদেশ থেকে আপনি বাইরের টাকা পাঠাতে পারবেন না, তাহলে মালয়েশিয়ার টাকাটা আপনি কী করে পাঠালেন, কোনো অনুমতি নিয়েছেন? এবং জুলকারনাইন শায়ের এখানে এই কথাও বলেছেন উনি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা জানিয়েছেন এই ধরনের কোনো অনুমতি উনি নেননি, তাহলে উনি এটা কী করে পাঠালেন? এই হলো রিপোর্টটার মূল বক্তব্য। আমার প্রশ্ন হচ্ছে এই যে একটা রিপোর্ট প্রকাশিত হলো, রিপোর্টার যদি কোনো তথ্য পান উনি সেটা নিয়ে রিপোর্ট করতেই পারেন, এবং সেটা আমি মনে করি এই ধরনের রিপোর্ট করার মাধ্যমে ওনারা জাতির উপকার করেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ব্যাপারে রাষ্ট্রপতির বক্তব্যটা কী? একটা রিপোর্ট হবে, রাষ্ট্রপতি চুপ করে থাকবেন, অথবা আমাদের দেশের কেউ কিছু বলবেন না, তা তো হতে পারে না। একটা সেন্সিবল কান্ট্রির প্রধান কাজ হলো যদি কোনো অভিযোগ ওঠে সেই অভিযোগের একটা সুরাহা করা, এবং রাষ্ট্রপতি কিন্তু যেন তো কোনো লোক নন, আমাদের দেশের সর্বোচ্চ ব্যক্তি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিরাই সাধারণত রাষ্ট্রপতি হন, আমার ধারণা উনিও তাই। সেক্ষেত্রে ওনার দিক থেকে রাষ্ট্রপতির তো একটা বিরাট বিভাগ আছে, ওনার একটা গণসংযোগ বিভাগ আছে, ওনার একটা মিডিয়া সেল আছে, এরা সবার মাঝখান থেকে এই ধরনের বক্তব্য যদি উঠে থাকে তার তো একটা জবাব আশা করা যায়। সেই জবাবটা কোথায়?
সেই জবাবটাকে আমরা জানতে চাইতে পারি না? আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন উনি বলেছেন যে এইগুলি এখনো প্রমাণিত না, কাজে প্রমাণিত না হলে ওনারা জানতে বলতে পারেন না কিছু। এগুলোর প্রাথমিক সত্যতা আছে কি না সে সম্পর্কে নিশ্চিত না হয়ে নাকি তিনি অগ্রসর হবেন না, খুব ভালো কথা হবেন না। কিন্তু অভিযোগটা তো উঠেছে যে জবাবটা আমরা কার কাছ থেকে আশা করবো? জুলকারনায়েন সাহের উনি আশা করেন নিশ্চয়ই, ওনার আশার চেয়েও বড় কথা উনি যখন এটা জনগণকে জানালেন তখন প্রত্যেকটা মানুষের মনে এই প্রশ্নটা কিন্তু উঠল, সেই প্রশ্নের জবাবটা কোথায়? জবাব এই সরকারকে দিতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন উনি কি রাষ্ট্রপতিকে অস্বীকার করেন? উনি তো এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন, এই পুরো উপদেষ্টা পরিষদ তো এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন, কাজে রাষ্ট্রপতির সম্মান রক্ষা না হলে ওনার জন্য অপমানজনক হবে, ওনাকে তো সেটা সুরাহা করতে হবে। সেই সুরাহাটা উনি কেন করবেন না? উনি বলছেন যে স্রেফ অনুমানের ভিত্তিতে দেশের রাষ্ট্রপতি সম্পর্কে নাকি পররাষ্ট্রের অন্য রাষ্ট্রের কাছে তথ্য চাওয়া যায় না, এটা তো কোনো কথা হলো না রে ভাই। আপনি আপনার দূতাবাসের মাধ্যমে খবর নেন, এটা তো জটিল কোনো কাজ নয়, অনুমান না ঠিক আছে ধরলাম অনুমান, কিন্তু যদি অনুমানটা আপনি যদি তথ্য না চান তাহলে এটি এখানে শেষ হয়ে যাবে? শেষ তো হবে না, তখন কী হবে? মানুষের মুখে কথাগুলি ছড়াতে থাকবে, ছড়াতে ছড়াতে এক সময় রাষ্ট্রপতির সম্পর্কে মানুষের মনে এক ধরনের নেগেটিভ ধারণা জন্ম নেবে। সেই ধারণার জন্ম আপনি নেওয়াচ্ছেন কেন? আমি মনে করি রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব এই সমস্যার, এই সন্দেহের নিরসন করা। পাশাপাশি আরেকটা কথা উঠেছে, আমি এর মধ্যে ভারতের একটা মানে অনলাইন ম্যাগাজিন, অনলাইন একটা পোর্টাল দ্য ওয়াল, এটা মোটামুটি একটা গুরুত্বপূর্ণ পোর্টাল আমি মনে করি, যে দ্য ওয়ালে একটা রিপোর্ট ছাপা হয়েছে, সেই রিপোর্টে একটা কথা বলা হয়েছে যে এই অভিযোগগুলো নাকি এই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য এগুলো হচ্ছে। তথ্যগুলি সত্য মিথ্যা তারা বলছে না, তারা বলছে যে এর কারণে এখন রাষ্ট্রপতি একটা চাপের মুখে পড়ে যাবেন, ঘটনাগুলি সত্য যদি হয় তাহলে তার উপর একটা চাপ আসবে এবং তখন ওনাকে পদত্যাগ করতে হবে। এবং দ্য ওয়ালে আরও বলা হয়েছে যে উনি চলে গেলে পরবর্তী রাষ্ট্রপতি কে হবে সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বাংলাদেশের সংবিধানের নিয়ম হলো যে রাষ্ট্রপতি চলে গেলে স্পিকার পরবর্তী দায়িত্ব নেয় রাষ্ট্রপতির, আমাদের স্পিকারকে শিরীন শারমিন চৌধুরী, উনি তো আরও আগেই পদত্যাগ করে বসে আছেন এবং বলা হয়ে থাকে ওনাকে অনেকে পদত্যাগ করানো হয়েছে, তো উনি যদি পদত্যাগ করে থাকেন তাহলে এই রাষ্ট্রপতি যদি এখন পদত্যাগ করেন তাহলে পরবর্তী দায়িত্বে কে আসবেন, আসবেনটা কে? এখন আসার জন্য তো লোক নেই, এখন তারা বলছে এই জন্য তারা সুপ্রিম কোর্টে হয়তো পরামর্শ নেবেন, ঠিক আছে নেবেন। এবং এটাও বলা হয়েছে ওয়ালের রিপোর্টে বলা হয়েছে যে পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে নাকি সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়ার নাম নিয়ে আলোচনা হচ্ছে। সাবেক ভারপ্রাপ্ত কেন? ভারপ্রাপ্ত এই কারণে উনি কিন্তু যে এস কে সিনহার সঙ্গে যখন নাকি আওয়ামী লীগ সরকারের বিরোধ তীব্র হলো, যখন এস কে সিনহা দেশ থেকে চলে গেলেন, যেতে বাধ্য হলেন, তখন কিন্তু এই আব্দুল ওয়াহাব মিয়াকে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন ওনার নাম শোনা যাচ্ছে যে ওনাকে নাকি রাষ্ট্রপতি বানানো হবে, এগুলো হবে কি না জানি না, কিন্তু পত্রিকায় যে রিপোর্টগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে জাস্ট বললাম এবং এগুলোর প্রেক্ষিতে আমার মনে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটাও উত্থাপন করলাম। এবং আমি মনে করি এসব প্রশ্নের সুরাহা যত দ্রুত হবে তত আমাদের দেশ এবং জাতির জন্য মঙ্গল হবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত ওপিনিয়ন যদি কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের ওপিনিয়ন মতামত জানাবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ করা উচিত কি উচিত নয় সেটা অবশ্যই কমেন্ট করবেন, আপনারা আপনাদের মূল্যবান ওপিনিয়ন জানাবেন, আপনারা জানিয়ে যাবেন যে আপনারা কি বলতে চান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক ভিডিওটা শেষ করব, আর কথা বাড়াবো না, অযথা ফাও পেশাল পেরে আলাপ করে সময় নষ্ট করব না। আপনাদের কাছে অনুরোধ থাকবে রাষ্ট্রপতির চুপ্পুকে নিয়ে দু একটা লাইন কমেন্ট করবেন, আপনারা কমেন্টে লিখে যাবেন আপনাদের ওপিনিয়ন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।